ফাহিম ফ্রম নবরস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নবরসের আরও একটা ঝাঁকানাকা ব্লগ। প্রত্যেকটা ব্লগে কম বেশি আমি আমার বাসার ছাদে গিয়ে আমি ইন্ট্রোটা দিই, বাট আজকে ইন্ট্রোটা হচ্ছে যে আলাদা। আজকে আমার সাথে আছে বলো রিদওয়ান আরশাদ। সে একজন ব্লগার এবং ওর চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্স চেক করেন। সেলিব্রিটি ওয়াসিক নিলয় আর ফাহিম আমি তো আছি, এটা হচ্ছে রাকিব। তো আজকে আমরা যাচ্ছি মূলত পটিয়া বাইপাস, যেটা রিসেন্টলি চালু করা হয়েছে। একসময় ঢাকা চট্টগ্রামে যে সকল বাস কক্সবাজার যেতে হতো পটিয়ার উপর দিয়ে, পটিয়া বাজার দিয়ে যেতে হতো, যার জন্য প্রচুর জ্যাম থাকতো। দেন এখন নতুন একটা রোড করা হয়েছে বাইপাস, সেটা হচ্ছে পটিয়া বাইপাস। দেন আমরা আজকে পটিয়া বাইপাসে যাব এবং অনেক চিল করবো, মজা করবো, ড্রোন ফ্লাই করবো, সেই কিছু সিনেমাটিক শট আপ। নাও গাইস, আমরা ঢুকে গেলাম পটিয়া বাইপাসে। এটা হচ্ছে পটিয়া বাইপাস, আমরা পটিয়া বাইপাসে ঢুকতেছি। ভাই এরকম যে বৃষ্টি হইতো, সেই লেভেলের বৃষ্টি, সেই আল্লাহ। আমার সাথে কেন বারবার এমন হয় আমি বুঝতে পারতেছি না। কজ গতকাল আমি গেছি অনন্যাবাসিক, অনন্যাবাসিকে ঠিক একই সময় এই অবস্থা, অনন্যাবাসিকে এই অবস্থা, আজকে এই অবস্থা। হিউজ পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি ড্রোন ফ্লাই করবো, ড্রোনের ব্যাগ ট্যাগ সব এখানে। বৃষ্টির মধ্যে পটিয়া বাইপাসে এসে এভাবেই বৃষ্টির মধ্যে পড়তে হইলো। আপনাদের পটিয়া বাইপাস আসলাম ঘুরার জন্য। কি সুন্দর রোদ উজ্জ্বল দিন, সুন্দর প্রকৃতি, তার ভিতরে যদি এরকম বৃষ্টি হয় আর ভাল লাগে। কিসের ব্লগ, কিসের ড্রোন ফ্লাই,
কি কি করব বুঝতে পারছি না। বৃষ্টি পড়তেছে এর জন্য এটা হচ্ছে ঝাল পাকোড়া, সরি এটা মিষ্টিটা, একটু আগে ঝালটাও খাইলাম, চা খাচ্ছি। চা খাবেন, খাওয়ান, জ্বালা দিই। আমিও ঢেলে দিই, বাদে আমার প্যান্টা ঢালিও না খালি। A few minutes later. Oh, now guys, চা খেলাম হালকা, এর ভিতরে বৃষ্টিও প্রায় কমে গেছে, বাট তারপর বৃষ্টি ফাইনালি বৃষ্টি নাই বললে কেমন হলো। এগুলো কি, এগুলো পড়তেছে ঘুরি ঘুরি, এই যে এগুলো কি? তো এখন কিছু সিনেমাটিক শুট নিব, ড্রোন ফ্লাই করলে করব না করলে নাই, তারপর কিছু তো শুট নিতে হবে। আপনাদেরকে না দেখাইলে আপনারা তো বলবেন যে আজকের ভিডিওটা তো ভালো লাগে না, এই লাগে না, সেই লাগে না বলবেন, আপনাদের জন্য এত কষ্ট করা। সো এখন কিছু সিনেমাটিক শুটে চলে যাই, 1 2 3। আই হোপ গাইস বৃষ্টি বাদল থাকলেও আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, একটা কমেন্ট করে দিন, আর যদি খারাপ হয়ে থাকে একটা ডিসলাইক দিয়ে দিন, ঠিক আছে? আমি জানি না এটা কি কোন পার্সনটাকে, ভিডিও আপলোড করার সাথে সাথে 10-12-15 একসাথে ডিসলাইক পড়ে, বুঝলাম না কেন এত হিংসা হয়, হিংসা হয় কি দরকার ভাই। সো আজকের ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি, তো আশা করি এই ভিডিওতে একটা ভালো রেসপন্স পাবো, আর ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো সময়, নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ নববর্ষের সাথে থাকুন। খোদা হাফেজ। জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন।